নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের দুটি জেলা থেকে কিন্তু সরকারি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একদম অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হয়ে গিয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কেননা আপনাদের জেলা থেকেও এই আবেদন প্রক্রিয়া চলতে পারে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি প্রথম নোটিশ দেওয়া হয়েছে পুরুলিয়া জেলা থেকে এখানে কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে বন্ধুরা আপনাদেরকেও অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার জেলার নামটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কারণ আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদেরকে আপডেট দিতে আমাদের সুবিধা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে দুই চার দু হাজার উনিশ এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে এবারে দেখুন বন্ধুরা কোন কোন শূন্য পদে এক নম্বরে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে টোটাল শূন্যপদ চারটি বয়স সীমা বলছে আপনার বয়সটা যেন চল্লিশ বছর পেরিয়ে না যায় দিলেই আপনি আবেদন করতে পারবেন বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো এই অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর প্রত্যেকটি জেলা থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অবশ্যই আপনার জেলাটা জানিয়ে দিন এবং আরও একটি জেলা কিন্তু এই ভিডিওতে রয়েছে এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স বুঝতেই পারছেন অর্থাৎ আপনাকে কিন্তু কমার্সে অনার্স নিয়ে কিন্তু পাস করতে হবে কমার্সটা গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে এবং বলছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ এবং তিন বছরের জন্য আপনার কর্ম অভিজ্ঞতা দরকার প্রতি মাসে আপনাদেরকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এক বছরের জন্য আপনার সঙ্গে চুক্তি করা হবে তো বন্ধুরা যতই চুক্তিভিত্তিক বলা থাকুক না কেন আপনার কাজের ওপর ভিত্তি করে কিন্তু আপনি কেমন কাজ করছেন তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু পারমানেন্ট করে দেওয়া হবে দু নম্বরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটার তেইশটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বয়স সীমে যাতে আপনার চল্লিশ বছর পেরিয়ে না যায় এখানে বলা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো সাবজেক্ট থেকে পাস করলে হবে এবং আপনার কম্পিউটারে এম এস অফিস ওপরে কিন্তু ভালো দক্ষতা দরকার এক বছরের আপনার কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন প্রতি মাসে আপনাদেরকে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এটাও কিন্তু এক বছরের জন্য চুক্তি করা হচ্ছে এখানে আপনাদের বলে দেওয়া আছে কিভাবে আপনাদের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে এবারে দেখুন বন্ধুরা আবেদনের শেষ তারিখ দুই চার দু হাজার উনিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন শুরু হয়েছে এগারো তিন দু হাজার উনিশ তারিখ থেকে এবং দেখতে পাচ্ছেন আপনাদের যে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করবেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন বন্ধুরা আমরা দু নম্বর নোটিশে চলে এসেছি এই নোটিশ দেওয়া হয়েছে হুগলি জেলা থেকে অর্থাৎ হুগলি জেলায় নিয়োগ করা হবে বন্ধুরা যদি এই দুটো জেলা আপনার না হয়ে থাকে অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এখানেও কিন্তু প্রথমে যে শূন্য পদ বলছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ করা হবে সীমা বলে দেওয়া আছে চল্লিশ বছর যেন না পেরিয়ে যায় বলছে এবং ক্যান্ডিডেট যে আবেদন করবে তাকে কিন্তু হুগলি জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে সেম কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমার্স অনার্স গ্র্যাজুয়েট পাস করতে হবে প্রতি মাসে আপনাদেরকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং বলা হচ্ছে এক বছরের জন্য চুক্তিতে আপনাকে নিয়োগ করা হবে দু নম্বরে দেখুন ডাটা এন্ট্রি বন্ধুরা প্রত্যেকটি করা হবে আছে এবং দেখতে পাচ্ছেন আগের পদের মতো এখানে যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন প্রতি মাসে আপনাদেরকে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে বন্ধুরা এখানেও আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন কিন্তু করতে হবে আঠারো তিন দু হাজার উনিশ থেকে আট চার দু হাজার উনিশ অর্থাৎ আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে আট চার দু হাজার উনিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট হুগলি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তো বন্ধুরা দুটি জেলা থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম একটি হচ্ছে হুগলি এবং আরেকটি পুরুলিয়া আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি আইকন আসবে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেট গুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় হিন্দব মাতারা